সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমি ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি এর পার্ট ওয়ান শুরু করেছিলাম। আজকে আমি একই টপিকের পার্ট টু শুরু করব। এই মতবাদকে আমরা সংক্ষেপে ভেসপার থিওরি বলতে পারি। গত ক্লাসে এই মতবাদটি নিয়ে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে, আশা করি সবাই বুঝতে পেরেছ, পড়াশোনা করেছ। আজকে এই মতবাদের প্রয়োগটি আমরা দেখি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, তোমরা গত ক্লাসে এই মতবাদের একটা পয়েন্ট ছিল, এই মতবাদ অনুসারে যদি কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুর যদি শুধুমাত্র বন্ধন যুগল ইলেকট্রন থাকে তাহলে তার আকার নিয়মিত হবে, আর বন্ধন যুগল ইলেকট্রনের সাথে যদি মুক্ত যুগল ইলেকট্রন থাকে তাহলে তার আকার অনিয়মিত হবে। তো আজকে আমরা এই ভেসপার থিওরি এর উপর নির্ভর করে অণুসমূহের আকৃতি ও বন্ধন কোণের মান একটু দেখি। এখানে বলা হয়েছে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ যদি এস পি হয়, ঝোঁজতা স্তরে ইলেকট্রন যুগলের সংখ্যা তাহলে অবশ্যই টু হবে। বন্ধন যুগল ইলেকট্রন সংখ্যা হলো টু, মুক্ত যুগল ইলেকট্রন হবে জিরো। তার মানে এখানে কোনো মুক্ত যুগল ইলেকট্রন নেই। তার আকৃতি হবে সরল রৈখিক, কোণের মান হবে 180। তার মানে এটা হলো সুষম আকৃতি বা নিয়মিত আকার বা আকৃতি। যদি কেন্দ্রীয় পরমাণু সংকরণ এসপি টু হয় তাহলে তার চতুর্থ স্তরে ইলেকট্রন যুগলের সংখ্যা থ্রি, বন্ধন যুগল ইলেকট্রনের সংখ্যা জিরো, মুক্ত যুগল ইলেকট্রনের সংখ্যা হবে সরি বন্ধন যুগল ইলেকট্রন সংখ্যা হলো থ্রি, মুক্ত যুগল ইলেকট্রনের সংখ্যা হলো জিরো। তার মানে এখানে কোনো বন্ধন যুগল ইলেকট্রন নেই, তার আকৃতি হবে ত্রিকোণাকার ত্রিভুজাকৃতি, কোণের মান হবে 120। এবার যদি কেন্দ্রীয় পরমাণু সংকরণ এসপি টু হয়, বন্ধন যুগল ইলেকট্রনের সংখ্যা আমরা বুঝছি টু, আর এক মুক্ত যুগল ইলেকট্রন সংখ্যা ওয়ান, তাহলে টু প্লাস ওয়ান টোটাল হবে থ্রি। তার মানে এখন আমাদের আকৃতি আর এই যুগটির আকৃতি আর সুষম হচ্ছে না, কারণ বা নিয়মিত হবে না, কারণ এখানে মুক্ত যুগল ইলেকট্রন আছে। তাহলে আমরা এখানে দেখছি যে আকৃতি হবে ভি আকৃতি, কোণের মান 95। একটা উদাহরণ আমি এখানে দিয়েছি। এবার আমরা তিন নাম্বার দেখি, কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ যদি এসপি থ্রি হয়, তার মানে যৌজতা স্তরে ইলেকট্রন যুগলের সংখ্যা হলো ফোর, বন্ধন যুগল ইলেকট্রন সংখ্যা যদি ফোর হয়, মুক্ত যুগল ইলেকট্রনের সংখ্যা যদি জিরো হয়, তার মানে আমরা বলছি মুক্ত যুগল ইলেকট্রন এখানে নেই, তার মানে আকৃতি হবে নিয়মিত, সেটা হলো চতুস্থলকীয়, এসপি থ্রি হলে চতুস্থলকীয় হবে, কোণের মান 109.5 হবে, উদাহরণ দেওয়া আছে। এখন থ্রি প্লাস ওয়ান, তার মানে টোটাল হবে ফোর, থ্রি প্লাস ওয়ান, থ্রি হলো বন্ধন যুগল ইলেকট্রনের সংখ্যা, মুক্ত যুগল ইলেকট্রনের সংখ্যা যদি ওয়ান হয় তাহলে তার আকৃতির অবশ্যই পরিবর্তন হবে, কারণ মুক্ত যুগল ইলেকট্রন আছে, মুক্ত যুগল ইলেকট্রন থাকার কারণে আকৃতি ত্রিকোণাকার পিরামিড হবে, কোণের মান 107। একইভাবে টু প্লাস টু, তার মানে বন্ধন যুগল টু, মুক্ত যুগল টু, আকৃতি পরিবর্তন হচ্ছে। আর উদাহরণ দেখি আমরা, সংকরণ ডিএসপি টু, আমরা এখানে দেখছি শুধুমাত্র বন্ধন যুগল ফোর, মুক্ত যুগল নেই, তার আকৃতিটা সমতুল্য বর্গাকার। এবার এসপি থ্রি ডি, তার মানে পাঁচটি মুক্ত যুগল, পাঁচটি ইলেকট্রন যুগল আছে যৌজতা স্তরে, ইলেকট্রন যুগলের সংখ্যা হলো ফাইভ জিরো, বন্ধন যুগল ফাইভ, মুক্ত যুগল জিরো, তার আকৃতি হবে নিয়মিত ফোর প্লাস ওয়ান, যদি হয় তার আকৃতি হবে অনিয়মিত, থ্রি প্লাস টু, তার আকৃতি হবে অনিয়মিত। আবার বন্ধন যুগল যদি টু হয়, মুক্ত যুগল থ্রি হয়, মানে টু প্লাস থ্রি হয়, তাহলে তার আকৃতি সেটা হবে অনিয়মিত। তার মানে আমরা এখানে দেখছি শুধুমাত্র ফাইভ প্লাস জিরো, তার মানে মুক্ত যুগলে ইলেকট্রন নেই, তার আকৃতি নিয়মিত হবে, আর বাকি তিনটের জন্য অনিয়মিত আকৃতি হবে। উদাহরণসহ দেওয়া আছে, সব একটু দেখে নাও। এবার
আরেকটা সংকরণ দেখি এসপি থ্রি ডি টু কেন্দ্রীয় পরমাণুর এসপি থ্রি ডি টু সংকরণ হলে চতুর্থ স্তরে ইলেকট্রন যুগলের সংখ্যা হলো সিক্স। এবার যদি শুধুমাত্র বন্ধন যুগলে ইলেকট্রন সিক্স হয়, মুক্ত যুগল জিরো, তার আকৃতি হবে নিয়মিত। এছাড়া বাকি সবার আকৃতি অনিয়মিত হবে, কারণ বন্ধন যুগল ইলেকট্রন সংখ্যা কমছে, মুক্ত যুগল ইলেকট্রন সংখ্যা বাড়ছে। ফাইভ প্লাস ওয়ান অনিয়মিত আকার, ফোর প্লাস টু অনিয়মিত আকার। আশা করি সবাই বুঝতে পেরেছ, এখানে একটা একটা করে বলার কিছু নেই, চিত্র এঁকে নাও। শুধুমাত্র বিষয়টা মাথায় রাখতে হবে যে বন্ধন যুগলের সাথে যদি মুক্ত যুগল ইলেকট্রন থাকে তাহলে আকৃতি পরিবর্তন হবে, বন্ধন কোণেরও মানেরও পরিবর্তন হবে। আর বন্ধন যুগল ইলেকট্রনের সাথে যদি মুক্ত যুগল ইলেকট্রন না থাকে তাহলে তার আকৃতি নিয়মিত হবে এবং কোণের মানও আদর্শ হবে। এবার আমরা চলে আসি সমতল যে অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ও তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। এটাও আমরা ভেসপার থিওরি মতবাদ অনুসারে ব্যাখ্যা করব। অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত যুগল ইলেকট্রনের উপস্থিতির কারণে অণু বা আয়নের আকৃতি ও বন্ধন কোণের মান পরিবর্তিত হয়। শঙ্কর অরবিটালে যত বেশি মুক্ত যুগল ইলেকট্রন থাকবে অনুস্থ কোণ আদর্শ মান থেকে স্বাভাবিকভাবে তত হ্রাস পাবে। তাহলে আমরা জানতে পারলাম অণু বা আয়নের কেন্দ্র পরমাণুতে যদি মুক্ত যুগল ইলেকট্রন থাকে তাহলে তার আকৃতি এবং বন্ধন কোণের মান পরিবর্তন হবে। সাধারণত দেখা যায় আদর্শ বন্ধন কোণের মান আদর্শ মান থেকে কমে যায়। আচ্ছা, এবার আমরা দেখি বন্ধন কোণের উপর মুক্ত যুগল ইলেকট্রনের প্রভাব। একটা উদাহরণ আমরা দেখি, অ্যামোনিয়া। তো গত ক্লাসগুলোতে তোমাদের অনেক সংকরণ পড়ানো হয়েছে, আশা করি সংকরণ নিয়ে আর কারো কোনো প্রশ্ন নেই, সবাই বুঝতে পেরেছ। তো আজকে আমরা অ্যামোনিয়ার সংকরণটি করব, কারণ এখানে মুক্ত যুগল ইলেকট্রন আছে, যার ফলে আমরা আজকে অ্যামোনিয়া এবং পানি এই দুটো উদাহরণ দেখব। অ্যামোনিয়াতে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের অরবিটাল সংকরণে অংশগ্রহণকারী অরবিটালের সংখ্যা বের করার একটি ফর্মুলা তোমাদের আগের ক্লাসগুলোতে দেওয়া হয়েছে, এই ফর্মুলাটি সবাই জানো। নাইট্রোজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন নাম্বার ফাইভ, নাইট্রোজেনের সাথে এক যোজি পরমাণু মানে তিনটি হাইড্রোজেন আছে, বাকি মানগুলো জিরো, টোটাল মান ফোর। যেহেতু টোটাল মান ফোর, একটু আগে তোমরা দেখেছো টেবিলে ফোর হলে অরবিটের সংখ্যা যদি ফোর হয় তাহলে তার এসপি থ্রি সংকরণ হবে, অর্থাৎ নাইট্রোজেন পরমাণুতে এসপি থ্রি সংকরণ ঘটবে। এটা সবাই জানো, কেন ঘটবে এ নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ গত ক্লাসগুলোতে দেওয়া হয়েছে। এবার অ্যামোনিয়া অনুগঠনে নাইট্রোজেনের বিভিন্ন ইলেকট্রন বিন্যাস দেওয়া হলো। সবাই জানো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা সেভেন, সাধারণ অবস্থা ওয়ান এস টু, টু এস টু, টু বি এক্স ওয়ান, টু বি ওয়াই ওয়ান, টু বি জেড ওয়ান। উত্তেজিত অবস্থায় আমরা দেখছি সেখানে কোনো পরিবর্তন হয়নি, কারণ এখানে যেহেতু নাইট্রোজেনের কোনো ডি অরবিটাল নেই, দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি অরবিটাল নেই, তাই এই জোরবদ্ধ অরবিটাল হতে কোনো ইলেকট্রন ফাঁকা অরবিটালে যেতে পারছে না, উত্তেজিত অবস্থায় একই থাকছে। সংকরিত অবস্থায় যেহেতু তার এসপি থ্রি সংকরণ হচ্ছে, সংকরিত অবস্থায় আমরা দেখছি একটি এস অরবিটাল তিনটি পি অরবিটালের মধ্যে সংকরণ হবে, সংকরণ হয়ে চারটি সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে এবং তাদের ইলেকট্রনগুলো সমানভাবে থাকবে। যখন এখানে দুটো ইলেকট্রন ছিল, এখানে দুটো ইলেকট্রন, এখানে একটা, এখানে একটা, এভাবে করে বাকি ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়েছে। হাইড্রোজেনের ওয়ান এস অরবিটাল একটি ইলেকট্রন আছে, এটা আমরা সবাই জানি। এখন আমরা দেখি এখানে সংকরিত অবস্থায় নাইট্রোজেনের চারটি সমশক্তি সম্পন্ন এসপি থ্রি নতুন অরবিটাল সৃষ্টি হয়েছে, যে কথাটি একটু এগিয়ে বললাম, নাইট্রোজেনের চারটি সমশক্তি সম্পন্ন এসপি থ্রি অরবিটাল তৈরি হবে হয়েছে। এখন একটি নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণুর অতিক্রমণ হবে। তিনটি হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস অরবিটালের সাথে নাইট্রোজেনের
এক ইলেকট্রন বিশিষ্ট তিনটি sp3 হাইব্রিড অরবিটালের সামনাসামনি অতিক্রমণের মাধ্যমে তিনটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। তাহলে বলা আছে এখানে যে নাইট্রোজেনের sp3 অরবিটালগুলোতে যাদের মধ্যে একটি করে ইলেকট্রন আছে, একটি একটি করে যে তিনটি অরবিটাল আছে, এই তিনটি অরবিটালের সাথে হাইড্রোজেনের এক ইলেকট্রন বিশিষ্ট অরবিটালের অধিক্রমণের মাধ্যমে তিনটি সিগমা বন্ধন সৃষ্টি হবে। আমরা জানি একটি বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, তাহলে একটি ইলেকট্রন নাইট্রোজেন হতে আসবে আর একটি ইলেকট্রন হাইড্রোজেন থেকে আসবে। আসার পর তাদের মধ্যে অধিক্রমণ হবে, অধিক্রমণের মাধ্যমে একটি সিগমা বন্ধন তৈরি হবে। একটি সিগমা বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, এইভাবে তিনটি হাইড্রোজেনের সাথে তিনটি অরবিটালের যাদের মধ্যে একটি করে ইলেকট্রন আছে সেই সকল অরবিটালের অধিক্রমণের ফলে তিনটি সিগমা বন্ধন তৈরি হবে। এবং আমরা দেখছি এই অরবিটালে দুটো ইলেকট্রন আছে। তোমাদের আগের ক্লাসগুলোতে আমি বলেছিলাম যে একটি বন্ধনের ক্ষেত্রে দুটো ইলেকট্রন প্রয়োজন, কিন্তু বন্ধন গঠনের আগে যদি অরবিটালে দুটো ইলেকট্রন থাকে তাহলে এই অরবিটালটি বন্ধনে অংশগ্রহণ করবে না। আমরা এবার দেখি অপর sp3 অরবিটালে দুটি ইলেকট্রন থাকে যা কোনো বন্ধনে অংশগ্রহণ করে না, কিন্তু মুক্তজোড় ইলেকট্রন হিসেবে অবস্থান করবে। এইভাবে অ্যামোনিয়া অণুর গঠন কাঠামো সৃষ্টি হয়। তাহলে আমরা দেখছি যে বন্ধনে অংশগ্রহণ করার পূর্বেই বা অধিক্রমণের পূর্বেই নাইট্রোজেনের পারমাণবিক অবস্থায় তার sp3 অরবিটালে দুটো ইলেকট্রন আছে, যার ফলে এই অরবিটালটি বন্ধন অংশগ্রহণ করবে না। তাহলে এই দুটো ইলেকট্রন নাইট্রোজেনের উপর মুক্তজোড় ইলেকট্রন হিসেবে অবস্থান করবে। তাহলে নাইট্রোজেনের এই তিনটি পারমাণবিক অরবিটালের সাথে হাইড্রোজেনের তিনটি হাইড্রোজেন পরমাণুর অধিক্রমণের মাধ্যমে sp3 তিনটি হাইড্রোজেন পরমাণুর অধিক্রমণের মাধ্যমে তিনটি সিগমা বন্ধন তৈরি হয়, এবং তার মানে তিনটি NH বন্ধন তৈরি হবে এবং এই অরবিটালের ইলেক্ট্রন মুক্ত অবস্থা বা মুক্তজোড় ইলেক্ট্রন হিসেবে অবস্থান করবে। এইভাবে অ্যামোনিয়া অণুর গঠন কাঠামো তৈরি হবে। তিনটে বন্ধন যুগলের মানে NH এই বন্ধনের মধ্যকার ইলেকট্রন বিকর্ষণ অপেক্ষা একটি মুক্তযুগল ইলেকট্রন sp3 2 মানে এই অরবিটালে দুটো মুক্তযুগল ইলেকট্রন দুটি ইলেক্ট্রন আছে যারা মুক্তজোড় ইলেকট্রন হিসেবে বিবেচিত। এই মুক্তজোড় ইলেকট্রন দ্বারা তাদের উপর বিকর্ষণ বেশি হয়, ফলে অ্যামোনিয়া অণুতে sp3 সংকরণ ঘটলেও তার আকৃতি চতুস্তলকীয় হয় না, আকৃতির পরিবর্তন হয়ে ত্রিকোণাকার পিরামিড হয়। এ কথাটার অর্থ হল নাইট্রোজেনের এখানে তিনটি বন্ধন যুগল আছে, NH NH NH, তার মানে এখানে তিনটি বন্ধন যুগল আছে, এই তিনটি সিগমা বন্ধন আছে। এই তিনটি সিগমা বন্ধনের মধ্যে তিন জোড়া ইলেকট্রন আছে, এই তিন জোড়া ইলেকট্রনকে আমরা বলছি বন্ধন যুগল ইলেকট্রন। আর এই অরবিটালে দুটি ইলেক্ট্রন আছে, একে আমরা বলছি মুক্ত যুগল ইলেকট্রন। এখন আমাদের এই পয়েন্টে বলা হয়েছে এই তিনটি বন্ধনের মধ্যকার বিকর্ষণের তুলনায় এই মুক্তযুগল ইলেকট্রন দ্বারা এই বন্ধন যুগল ইলেকট্রনের উপর বিকর্ষণ বেশি হবে। তার মানে এদের মধ্যকার যে পরিমাণ বিকর্ষণ হবে তাদের তুলনায় এই মুক্তযুগল ইলেকট্রন দ্বারা এই বন্ধনের ইলেকট্রনকে বেশি পরিমাণে বিকর্ষণ করবে। কারণ আমরা জানি ইলেকট্রন সমধর্মী চার্জ, যার ফলে ইলেকট্রন বিকর্ষণ করবে। বন্ধন যুগলের মধ্যেও বিকর্ষণ হবে, তবে সেই বিকর্ষণের মাত্রাটা একটু কম হবে। আর মুক্তযুগল ইলেকট্রনের দ্বারা বন্ধনযুগল ইলেকট্রন সমূহের উপর বিকর্ষণটা বেশি হবে, কারণ এই তোমাদের আগের ক্লাসে আমি বলেছিলাম যেহেতু এই ইলেকট্রন কোনো বন্ধনে আবদ্ধ নয়, যার ফলে সে বিকর্ষণটা বেশি করবে।
এই কারণে এই বন্ধন যুগলগুলো কাছাকাছি অবস্থান করবে, বন্ধন যুগলের ইলেকট্রন কাছাকাছি অবস্থান করবে। আকৃতির পরিবর্তনের সাথে সাথে বন্ধন কোণেরও মান, আদর্শ মান হলো, যেহেতু sp3 সংকরণ হয়েছে তাহলে তার বন্ধন কোণের আদর্শ মান হবে 109.5 ডিগ্রি, সেটা না হয়ে 107 ডিগ্রি হয়। তাহলে শুধুমাত্র নাইট্রোজেনের উপর মুক্ত যুগল ইলেকট্রন থাকার কারণে আমরা দেখছি তার আদর্শ মান, বন্ধন কোণের আদর্শ মান 109.5 ডিগ্রি না হয়ে 160 ডিগ্রি হয়েছে, এবং তার আকৃতি চতুস্তলকীয় না হয়ে ত্রিকোণাকার পিরামিড হয়েছে। এক্ষেত্রে ভেস্পার মতবাদ অনুসারে ইলেকট্রন বিকর্ষণের ক্রম হলো লোন পেয়ার বিকর্ষণ বা লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ আরেকটু কম, এবং বন্ড পেয়ার বিকর্ষণ আরেকটু কম। আমরা অরবিটাল চিত্রটা একটু দেখি। নাইট্রোজেন, তার সাথে তিনটি হাইড্রোজেনের অধিক্রমণ হবে, অধিক্রমণের ফলে আমরা অ্যামোনিয়া অণুটা তৈরি করতে পারবো। এখানে নাইট্রোজেন পরমাণুর অরবিটাল চিত্র দেওয়া আছে, পারমাণবিক অরবিটালগুলো আমরা দেখছি, যেখানে এই অরবিটালগুলোতে একটি একটি করে ইলেকট্রন আছে, এখানে দুটো ইলেকট্রন আছে। হাইড্রোজেন, তিনটি হাইড্রোজেন পরমাণু, তাদের মধ্যে অধিক্রমণ হচ্ছে, অধিক্রমণের ফলে আমরা অ্যামোনিয়া অণুর গঠন কাঠামো তৈরি করতে পারছি। আমরা দেখছি নাইট্রোজেনের সাথে একটি হাইড্রোজেন, নাইট্রোজেনের একটি পারমাণবিক অরবিটালের সাথে অপর একটি হাইড্রোজেনের অধিক্রমণ, নাইট্রোজেনের আরেকটি পারমাণবিক অরবিটালের সাথে তিন নম্বর আর হাইড্রোজেনের অধিক্রমণে তিনটি সিগমা বন্ধন হয়েছে, এবং এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে বন্ধন যুগল ইলেকট্রন, বন্ধন যুগল ইলেকট্রন, বন্ধন যুগল ইলেক্ট্রন, আর এটাকে শুধু বলা হচ্ছে মুক্ত যুগল ইলেকট্রন। তাহলে এখানে অধিক্রমণ হবে sp3s, 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 তাহলে তিনটি অধিক্রমণের ফলে তিনটি সিগমা বন্ধন পাচ্ছে, এবং তাদের মধ্যে কী ধরনের বিকর্ষণ বা রিপালশন হচ্ছে, মুক্ত যুগল বন্ধন যুগল ইলেকট্রন বিকর্ষণ, বন্ধন যুগল বন্ধন যুগল, এদের মধ্যেও বিকর্ষণ হবে, বন্ধন যুগল বন্ধন যুগল বিকর্ষণ, আর এখানে হবে মুক্ত যুগল আর বন্ধন যুগল বিকর্ষণ। যেহেতু আমরা এই ক্রমটা যদি ফলো করি তাহলে আমরা দেখছি বন্ধন যুগল আর মুক্ত যুগলের বিকর্ষণ বন্ধন যুগল বন্ধন যুগলের বিকর্ষণের তুলনায় বেশি হবে। এই বিকর্ষণটা বেশি হচ্ছে বলেই এই তিনটি বন্ধন যুগল কাছাকাছি অবস্থান করেছে, যার ফলে তাদের কোণের মধ্যকার বন্ধন যুগলের মধ্যকার কোণের মান 109.5 হতে 107 ডিগ্রি হয়েছে। এই হলো অ্যামোনিয়ার গঠন চিত্র। আমি আরেকটি উদাহরণ তোমাদের আজকে দেখাবো, সেটা হলো পানির অণুর গঠন। পানির কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের অরবিটাল সংকরণে অংশগ্রহণকারী অরবিটাল সংখ্যা ফর্মুলাটি একটু আগে দিয়েছে। অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন নাম্বার হলো 6, অক্সিজেনের সাথে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাদের জলের যোজনী 1, টোটাল মান হলো 4, যেহেতু অরবিটাল সংখ্যা 4, তোমরা এটাও জানো 4 হলে তার কেন্দ্রীয় পরমাণু বা অক্সিজেনের sp3 সংকরণ ঘটবে। পানির অণু গঠনে অক্সিজেনের বিভিন্ন অবস্থার ইলেকট্রন বিন্যাসটা আমরা যদি দেখি, আমরা জানি পারমাণবিক সংখ্যা হলো 8, 1s2, 2s2, 2p x2, 2p y1, 2p z1। এখানেও অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে কোনো ডি অরবিটাল নেই, যার ফলে এই জোড়বদ্ধ ইলেকট্রনগুলো কোনো ফাঁকা অরবিটাল যেতে পারেনি। সংকরিত অবস্থা আমরা দেখছি একটি এস অরবিটাল, তিনটি পি অরবিটাল, তাদের মধ্যে সংকরণ হলে তিনটি sp3, 4টি সমশক্তি সম্পন্ন sp3 পারমাণবিক অরবিটাল তৈরি হবে। এবার হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি সবাই 1s1, একটি পানির অণুর গঠনে একটি অক্সিজেনের সাথে তিনটি হাইড্রোজেন প্রয়োজন, সরি দুইটি হাইড্রোজেন প্রয়োজন। আমরা দেখি একটু, পানির অণুতে সংকরিত অবস্থায় অক্সিজেনের 4টি সমশক্তি সম্পন্ন sp3 সংকর অরবিটাল গঠিত হয়েছে। দুইটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে অক্সিজেনের এক ইলেকট্রন বিশিষ্ট দুইটি sp3 সংকর অরবিটালের সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে দুইটি সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে আমরা একটু ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। আমরা দেখছি এখানে একটু কারেকশন আছে, এটা ঠিক করে নাও। জি, দুটো sp3 অরবিটালে একটি করে ইলেকট্রন আছে, আর দুটো sp3 অরবিটালে দুটো করে ইলেকট্রন আছে। তো বন্ধন অংশগ্রহণ করবে কোন অরবিটালগুলো? অবশ্যই
যাদের মধ্যে একটি করে ইলেকট্রন আছে, কারণ বন্ধনে দুটো ইলেকট্রন আছে। বন্ধন গঠনের আগে অবশ্যই এই অরবিটাল একটি করে ইলেকট্রন থাকতে হবে। তাহলে এই দুটো অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে বন্ধন তৈরি করবে। এই অরবিটালের সাথে এই অরবিটালের অতিক্রমণ হবে এই হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অক্সিজেনের এই sp3 অরবিটালের অতিক্রমণের ফলে দুইটি সিগমা বন্ধন তৈরি হবে। তারপর বলা হয়েছে অপর দুইটি sp3 শঙ্কর অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকে যা কোনো বন্ধনে অংশগ্রহণ করতে পারে না। এই এই দুটো অরবিটালের কথা বলা আছে, এখানে দুটো করে ইলেকট্রন আছে। এই দুটো অরবিটাল যেহেতু দুটো করে ইলেকট্রন আছে তাই তারা কোনো বন্ধনে অংশগ্রহণ করতে পারবে না। তাহলে তারা কী অবস্থায় থাকবে? অবশ্যই তারা মুক্তিজোড় ইলেকট্রন হিসেবে অবস্থান করবে। এইভাবে পানির অণুর গঠন কাঠামো সৃষ্টি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম অক্সিজেনের 4টি sp3 অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন বিন্যাসটা দেখি আমরা। দুটো sp3 অরবিটালে একটি করে ইলেকট্রন আছে। এই দুটো sp3 অরবিটাল শুধুমাত্র অধিক্রমণের মাধ্যমে দুটি সিগমা বন্ধন সৃষ্টি করবে। এই দুটি অরবিটালে যেহেতু দুইটি করে ইলেকট্রন আছে তারা কোনো বন্ধন অংশগ্রহণ করবে না, তারা মুক্তজোড় ইলেকট্রন হিসেবে অবস্থান করবে। এইভাবে পানির অণুর গঠন কাঠামো তৈরি হয়। তারপর পানি অণুর অক্সিজেন পরমাণুতে দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেয় পানির অণুতে। তাহলে এই দুটো মুক্তজোড় ইলেকট্রন কী করবে? যেহেতু ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করবে কারণ তারা সমধর্মী চার্জ, তাই তারা যতদূর সম্ভব দূরে অবস্থান করবে এবং বন্ধন ইলেকট্রন জোড়কেও, তার মানে বন্ধনে যে ইলেকট্রনগুলো আছে তাদেরকেও তারা বিকর্ষণ করবে এবং বন্ধন ইলেকট্রন জোড়ের নিজেদের মধ্যেও কিছু পরিমাণে হলেও বিকর্ষণ আছে। বিকর্ষণ করায় দুইটি বন্ধন কাছাকাছি অবস্থান করবে। আচ্ছা, এ কথাটা আমরা একটু একটু দেখি কি বলেছে। যে এখানে মুক্ত যুগলে ইলেকট্রন আছে, এখানে মুক্ত যুগলে ইলেকট্রন আছে, তাহলে তাদের মধ্যকার বিকর্ষণ বেশি হবে। বিকর্ষণ বেশি হয়েছে বলে তারা দূরে অবস্থান করেছে। আবার এই মুক্ত যুগল এই বন্ধন যুগলকে বিকর্ষণ করবে, তাহলে এই বিকর্ষণের পরিমাণ একটু কম হবে। আবার এখানেও বন্ধন যুগল, এখানেও বন্ধন যুগলে ইলেকট্রন আছে, তাদের বিকর্ষণের পরিমাণ আরেকটু কম হবে। আমরা একটু পরে সেটা দেখছি। এবং আরেকটি কথা বলে নেই, এই যেহেতু তারা বিকর্ষণ করছে বন্ধন যুগলের মধ্যকার কম বিকর্ষণ হচ্ছে, যার ফলে মুক্ত যুগল ইলেকট্রন দ্বারা বন্ধন যুগলের উপর বিকর্ষণ বেশি হচ্ছে বলেই বন্ধন যুগল দুটি কাছাকাছি অবস্থান করবে। অর্থাৎ বন্ধন দুটি কাছাকাছি চলে আসলো, ফলে এই দুটি সিগমা বন্ধনের মধ্যকার কোণের মান আদর্শ মান থেকে কম হবে। আমরা দেখি এখানে বলা আছে যে এর ফলে পানির অণু sp3 সংকরণের মাধ্যমে গঠিত হলেও আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি ভি আকৃতি হয় ও বন্ধন কোণ আদর্শ মান 109.5 ডিগ্রি থেকে হ্রাস পেয়ে 104.5 ডিগ্রি হয়। তার মানে হলো পানির অণুর অক্সিজেন হলো কেন্দ্রীয় পরমাণু যার sp3 সংকরণ হয়েছে। আমরা জানি sp3 সংকরণ হলে তার আকৃতি চতুস্তলকীয় হবে, কিন্তু এখানে দুটি মুক্ত যুগল ইলেকট্রন আছে বলে তার আকৃতি চতুস্তলকীয় না হয়ে ইংরেজি ভি আকৃতির হয়ে থাকে, যার ফলে কোণের আদর্শ মান 109.5 ডিগ্রি না হয়ে 104.5 ডিগ্রি হয়। আচ্ছা, তারপরে বলা আছে এক্ষেত্রে ফেসপার মতবাদ অনুসারে ইলেকট্রন বিকর্ষণের ক্রম হলো দেওয়া আছে, বিকর্ষণের ক্রমটা দেওয়া আছে। এই ক্রম নিয়ে একটু আগে কথা বলা হয়েছে। ক্রমতে বলা আছে মুক্ত যুগল ইলেকট্রন সমূহের মধ্যকার বিকর্ষণ সবচেয়ে বেশি হবে। আমরা যদি চিত্রটা দেখি তাহলে আমরা দেখছি যে তাদের এই মুক্ত যুগল ইলেকট্রনের মধ্যকার বিকর্ষণ সবচেয়ে বেশি হবে, কারণ মুক্ত যুগল ইলেকট্রনগুলো কোনো বন্ধনে আবদ্ধ নয়, যারা মুক্ত অবস্থায় অরবিটালের মধ্যে বিচরণ করছে, যার ফলে তাদের মধ্যকার বিকর্ষণ বেশি হবে। ফেসপার মতবাদে তোমাদের গত ক্লাসে বলেছিলাম মুক্ত কেন্দ্রীয় পরমাণু চারদিকে মুক্ত যুগল ইলেকট্রন সমূহ বন্ধন যুগল ইলেকট্রনের তুলনায় বেশি পরিমাণে জায়গা দখল করে থাকে, যার ফলে এর প্রধান কারণই হলো এটা যে মুক্ত যুগল ইলেকট্রন সমূহ পরস্পরকে
বেশি পরিমাণে বিকর্ষণ করছে। আচ্ছা, তারপর বলা আছে মুক্ত যুগল ইলেকট্রন ও বন্ধন যুগল ইলেকট্রনের মধ্যকার বিকর্ষণ। তাহলে শুধুমাত্র মুক্ত যুগল ইলেকট্রন সমূহের তুলনায় মুক্ত যুগল এবং বন্ধন যুগল ইলেকট্রনের বিকর্ষণ আরেকটু কম হবে, যা আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। যার ফলে দেখা যায় এদিক থেকে মুক্ত যুগল ইলেকট্রন, এদিক থেকে মুক্ত যুগল ইলেকট্রন এই বন্ধন যুগল ইলেকট্রনকে বিকর্ষণ করছে, যার ফলে বন্ধন যুগল ইলেকট্রনগুলো যে দুটি বন্ধনে আছে এই বন্ধন দুটো কাছাকাছি অবস্থান করবে এবং বন্ধনের মধ্যেও অল্প পরিমাণে বিকর্ষণ হবে, কারণ যেহেতু এগুলো ইলেকট্রন, ইলেকট্রন ইলেকট্রনকে অবশ্যই বিকর্ষণ করে। আচ্ছা, এবার আমরা দেখি চিত্রটা। দুটি বন্ধনের মধ্যকার বন্ধন কোণ হলো 104.5। আমরা দেখছি এখানে অক্সিজেনের sp3 এর সাথে হাইড্রোজেনের s অরবিটালের অধিক্রমণ একটি সিগমা বন্ধন হয়েছে। এখানেও অক্সিজেনের একটি sp3 অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটালের অধিক্রমণের ফলে আরেকটি সিগমা বন্ধন হয়েছে। আর এখানে অক্সিজেনের দুটি মুক্ত যুগল ইলেকট্রন আছে। এইভাবে পানির অণু গঠিত হয়। তো আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আরও কিছু উদাহরণ নিয়ে আমি আসবো। তো আজকের মতো এই পর্যন্ত আজকে শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।